আমরা সবাই মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক সবাই দেই, সবারই আশা থাকে আমরা 100-র মধ্যে 100 স্কোর করি, তাই না? তো এখন 100-র মধ্যে 100 স্কোর আমরা সবাই কি করতে পারি? পারি না। বাট যদি আমরা এই কটা স্টেপ ফলো করি, আমি 10টা স্টেপের কথা বলবো, এই 10টা পদ্ধতি যদি ফলো করি তাহলে কিন্তু আমরা 100-র মধ্যে 100 স্কোর করতে পারবো। যদি জানতে চান যে কোন স্টেপগুলি বা কোন কোন পদ্ধতি অবলম্বন করলে 100টা 100 পাওয়া যায়, পুরো ভিডিওটা দেখুন, এখানেই আপনারা জানতে পারবেন কীভাবে 100 পাওয়ার রহস্যটা কী। দেখতে থাকুন ফিজিক্স একাডেমি মহিষাদল। তো আমরা বললাম যে কীভাবে 100-এ 100 পাওয়া যায়, তা সিক্রেট ফর্মুলা, তাই না? প্রথমেই বলছি, প্রথম পয়েন্ট কি? হাই থিঙ্কিং। হাই থিঙ্কিং এবং পজিটিভ থিঙ্কিং কি জিনিসটা কি সেটা বুঝতে পারছি না, বুঝিয়ে দিচ্ছি। হাই এবং পজিটিভ থিঙ্কিং বলতে কি বোঝায়? ধরুন আমি যদি মাধ্যমিকে বা উচ্চ মাধ্যমিকে বা যে কোনো বোর্ডের এক্সামে যদি ধরে নিই যে আমি 60 পাবো, তাহলে কত পাবো? 40। যদি ধরি আমি 50 পাবো, তাহলে পাবো হয়তো 35। কিন্তু যদি আমি মনে করি যে আমাকে যে করে হোক 85 বা 90 পেতে হবে, তাহলেই কিন্তু আমি পাবো কত? 70। তেমনই আপনি যদি ঠিক করে নেন আমাকে 100-র মধ্যে 95 থেকে 100 পেতেই হবে, তাহলেই কিন্তু সম্ভব এই নাম্বারটা। লো থিঙ্কিং বা আমরা নেগেটিভ থিঙ্কিং করলে কখনোই এই নাম্বার পাওয়া পসিবল নয়। এইটা ফার্স্ট পয়েন্ট, এটা খুব ভালো করে মাথায় রাখবেন। চলুন আমরা দেখে নিই সেকেন্ড পয়েন্টটা কি। সেকেন্ড পয়েন্ট আছে যে সিলেবাস ছোট করতে হবে। সিলেবাস কীভাবে ছোট করব? না, প্রধানত আমি যে কোনো একটা বই ধরলাম, যে কোনো একটা বইয়ের উপর আমরা ধরলাম 10টা চ্যাপ্টার আছে, এই 10টা চ্যাপ্টার থেকে আমাকে প্রথমে কি করতে হবে? না, আমি টোটাল কোনো একটা চ্যাপ্টারকে কি বাদ দিয়ে টোটাল আমি 100-এর মধ্যে 100 পেতে পারি? মানে অল্টারনেটিভ কোনো চ্যাপ্টার আছে নাকি সেটা সিলেক্ট করতে হবে। কোন চ্যাপ্টার থেকে বেশি নাম্বার, কোন চ্যাপ্টার থেকে কম নাম্বার সেটাও সিলেক্ট করতে হবে। যেমন ধরুন একটা চ্যাপ্টার থেকে যদি 10 নাম্বার থাকে আর একটা চ্যাপ্টার থেকে যদি 3-4 নাম্বার থাকে, কোনটা বেশি পড়বো? অবশ্যই 10 নাম্বারটা। সেই রকম চ্যাপ্টার আগে সিলেবাস দেখতে হবে, কীরকম কোশ্চেন প্যাটার্ন আছে দেখতে হবে, কোথা থেকে এমসিকিউর পরিমাণ আসে বেশি আসে সেই সবগুলো আমাকে সিলেক্ট করতে হবে। করে আমাকে চ্যাপ্টারটাকে সিলেক্ট করে এবং সিলেবাসটাকে ছোট করতে হবে, যাতে আমরা কি করব না, আমরা ওই যেখান থেকে বেশি নাম্বার আছে সেই নাম্বারটায় জোর দিতে পারবো। ফলে ওইগুলো যদি আমরা ভালো করে করতে পারি, তাহলে কিন্তু যেগুলো আমাদের অসুবিধা সেগুলো আমরা পরবর্তীকালে করতে পারবো। তো এটাই ছিল সিলেবাস ছোট করা। চলুন দেখে নিই 3 নম্বর পয়েন্ট কি। যে পয়েন্টটা আমাদেরকে মানতে হবে সেটা হচ্ছে ডেইলি রুটিন তৈরি করতে হবে। ডেইলি রুটিন কীরকম? দেখুন, প্রত্যেকেরই আমাদের স্কুল থাকে, টিউশন থাকে, ডেফিনেটলি থাকে। সকালে উঠে টিউশন পড়তে গেলাম, ফিরে এসে স্কুল গেলাম, আবার হয়তো সন্ধ্যাবেলা টিউশন পড়লাম, দেন আমাদের হাতে থাকে সময়। কখন? রাত্রে। অথবা কেউ কেউ ভোরে পড়তে পছন্দ করেন, অনেকে আবার ভোরে উঠতে পারেন না, যেমন আমি ভোরে পড়তেই পারতাম না, আমি পড়তাম রাত্রে, সেরকম অনেকে রাত্রে পড়তে পছন্দ করেন। তো আপনাকে একটা টাইম শেডিউল ঠিক করতে হবে যে কোন সময় আপনি এটা পড়তে চান। যদি আপনার রাত্রে পড়তে ভালো লাগে রাত্রে পড়ুন, যদি আপনার ভোরে ভালো লাগে ভোরে পড়ুন। মনে রাখবেন যে কোনো সাবজেক্টকে আমরা 2 ঘন্টার বেশি দেব না। ধরুন আজকে আমি ঠিক করেছি ফিজিক্যাল সায়েন্স করবো বা ফিজিক্স করবো বা এর সঙ্গে আরও 2টো সাবজেক্ট করবো। মনে রাখবেন প্রত্যেকটা সাবজেক্ট 2 আওয়ার্স করে, 2 ঘন্টা। ডেফিনেটলি ম্যাথ 2.2-এর থেকে বেশি যেতে পারে, কিন্তু অন্য সাবজেক্টগুলো 2 ঘন্টার বেশি পড়বো না। মনে রাখবেন, অনেকেই আমরা একটা ভুল করে থাকি যে আজকে সারাদিন ধরে ছুটি হয়তো আছে, আমি সারাদিন ধরে একটা সাবজেক্ট নিয়ে বললাম, ফিজিক্স নিয়ে পড়েই যাচ্ছি। বাট নয়, আপনাকে প্রত্যেকটা সাবজেক্ট প্রতিদিন টাচ করতে হবে, সেটা পসিবল নয়। যদি আমরা সায়েন্সে পড়ি, তাহলে যেটা আমরা মেন যে সাবজেক্টগুলো সায়েন্স ওরিয়েন্টেড হলে সেগুলো, বা আর্টসের সাবজেক্ট হলে আর্টস ওরিয়েন্টেড যে মেন টপিকগুলো, মেন সাবজেক্টগুলো, সেগুলোকে প্রত্যেক দিন পড়তে হবে, তবেই কিন্তু আপনি ডেইলি রুটিনটা মেনটেন করতে পারবেন। কোনো দিন আজকে পড়লাম না, আজকে ভালো লাগছে না বললে সেই পড়াটা কিন্তু আর আপনার হবে না। এটা মনে রাখা দরকার, আজকে আমরা ইচ্ছে করে কোনো সিনেমা দেখছি বা কোথাও ঘুরতে গেছি, আজ পড়া হলো না, তাহলে মনে রাখবেন সেটা কিন্তু পরের দিন এসে, আজকে যে আমরা 5 ঘন্টা পড়তাম কি 6 ঘন্টা পড়তাম, সেটা কিন্তু আমাকে পরের 3-4 দিন 1.5 ঘন্টা করে বেশি করে করে ওটাকে মেক আপ করতে হবে। কারণ যদি আমরা আজকের পড়াটা বাদ দিই, ওটা কিন্তু আর কোনো দিনটা ফিরে পাবেন না।
এক্সাম থেকে এক্সাম যত পরীক্ষা এগিয়ে আসবে একদিন কিন্তু কমে গেল আপনার। তাই জন্য মনে রাখবেন, যদি আজ কোনো কারণে আমরা পড়তে ভালো না লাগে, সবারই ভালো না লাগে না, আজকে ভালো লাগছে না, আর সিনেমা দেখছি, আজ খেলা দেখছি, ভারতের খেলা হচ্ছে, ক্রিকেট খেলছি দেখছি, ফলে কী হচ্ছে একদিন মিস হলো, সেটা কিন্তু আপনাকে ভরপাই করতে হবে পরবর্তী তিন চার দিনের মধ্যে। ঠিক আছে, তো এটাই গেল তিন নম্বর পয়েন্ট। চলুন দেখে নিই চতুর্থ পয়েন্ট কী আছে। যেটা বলবো সেটা হচ্ছে অ্যাবিলিটি অনুসারে পড়ুন। অ্যাবিলিটি অনুসারে পড়ুন বলতে কী বোঝায়, ধরুন একটা ক্লাসের মধ্যে 100টা স্টুডেন্ট আছে, 100টা স্টুডেন্টের প্রথম 1 থেকে 10 যাদের রোল বা যারা ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ হয় তাদের মেমোরি পাওয়ারটা আলাদা, আর যারা লাস্ট হয় লাস্টের দিকে যাদের রোল থাকে বা যারা পড়াশোনা একটু দুর্বল হয় তাদের কিন্তু মেমোরি পাওয়ারটা একটু আলাদা। মেমোরি পাওয়ার ঠিক আলাদা নয়, মেমোরি অ্যাবিলিটিটা আলাদা, আমরা সেটাকে ইউটিলাইজ কম করি। তো আমাকে ভাবতে হবে যে আমি কোন পর্যায়ে স্টুডেন্ট, তো আমি তার থেকে কতটা ইনক্রিজ করতে পারি। ধরুন আমি আজকে একটা পরীক্ষার মধ্যে 30 থেকে 40 নাম্বারের মধ্যে সবসময় পেয়ে থাকি, সেটাকে রাতারাতি কখনোই 100+ করা যায় না, যায় কিন্তু স্টেপ বাই স্টেপ ফর্মুলায়। হঠাৎ করে আগের এক্সামে 30-35 পেয়ে পরের এক্সামটা আমি রাতারাতি ভালো হয়ে যাবো, এটা পসিবল নয়। তাই নিজের অ্যাবিলিটিটা বুঝুন যে আমাকে কীভাবে ইনক্রিজ করতে হবে। 30 থেকে 40 যান, 40 থেকে 60 যান, 60 থেকে 80 যান, 80 থেকে 100 যান, এইভাবে স্টেপ বাই স্টেপ নিজেকে ইনক্রিজ করুন, দেখবেন একদম ডেফিনেটলি আপনি ইনক্রিজ করতে পারবেন। তাই নিজের অ্যাবিলিটি অনুসারে পড়ুন, এটা ছিল 4 নম্বর পয়েন্ট। চলে যাচ্ছি 5 নম্বর পয়েন্টের দিকে। পাঁচ নম্বর পয়েন্টটা খুব সোজা, আমরা অনেকেই ফলো করি আবার অনেকে করি না। এই এই 5 নম্বর পয়েন্টটাকে বলা হচ্ছে 80-20 রুল, মানে 80-20 নিয়ম। 80-20 রুল কী বলেছে, যেটা আমরা পরীক্ষা দিতে যাচ্ছি, ধরুন আপনি মাধ্যমিক দিচ্ছেন, ধরুন আপনি উচ্চ মাধ্যমিক দিচ্ছেন বা যে কোনো বোর্ডের পরীক্ষা দিচ্ছেন, সেটা মাদ্রাসা হোক বা ত্রিপুরা বোর্ড হোক, যে কোনো বোর্ডের পরীক্ষা দিচ্ছেন, সেখানে কী হবে আপনাকে বিগত 10 ইয়ার্সের যে প্রশ্নগুলো এসেছে সেগুলো কালেক্ট করতে হবে, সেগুলোকে সলভ করতে হবে। সলভ করলে দেখবেন, যদি আমরা মাধ্যমিক 2019 বা 2020 সালে পরীক্ষা দেবো বা উচ্চ মাধ্যমিক দেবো মনে করি, তো আমরা 2010 থেকে 2019 সাল অবধি যতগুলো মাধ্যমিক হয়েছে অ্যাটলিস্ট 10 বছর, সেই 10 বছরের কোশ্চেন কালেক্ট করে সেটাকে সলভ করব। সলভ করলে দেখবেন ওখান থেকে 80%-এর কাছাকাছি আপনারা কমন পাবেন। তাই জন্য বলছি এটাকে 80-20 রুলস, 80% ওখান থেকে কমন পাবো প্রায় এবং 20% আমাকে আরও অর্জন করতে হয়। এটাই ছিল আমাদের 5 নম্বর নিয়ম, 80-20 রুল ফলো করুন। চলুন দেখে নিই 6 নম্বর পয়েন্টটা কী আছে। ফেভারিট টপিক আপনি আগে কমপ্লিট করুন। ধরুন আমি একটা চ্যাপ্টার পড়ছি, একটা সাবজেক্ট পড়ছি, সাবজেক্টটা কি মাধ্যমিকে আমি এটা ম্যাথামেটিক্স পড়ছি বা উচ্চ মাধ্যমিকে ফিজিক্স পড়ছি, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক যে সাবজেক্টে আমরা পড়ছি তার মধ্যে কিছু চ্যাপ্টার আমাদের 10টা চ্যাপ্টার থাকলো গোটা বইয়ে, 10টার মধ্যে আমাদের দেখা গেলো 5টা থেকে 6টা চ্যাপ্টার খুব প্রিয়, 2-3টে মিডিয়াম আর 1টা একদম ভালো লাগে না, তো কোনটা দিয়ে শুরু করবো পড়া? অবশ্যই যেটা আপনার সবচেয়ে প্রিয় বা সবথেকে ইজিলি পারেন বা সবথেকে ভালো উত্তর দিতে পারেন সেই চ্যাপ্টার ফার্স্ট পড়বেন, কখনো যেটা আমরা দুর্বল সেটা আগে পড়তে যাবেন না। ধরুন আমরা 10টার মধ্যে যদি 6টা 7টা চ্যাপ্টার ফেভারিট হয় সেটা যদি আগে করে নিতে পারি না, তাহলে বাকি যে 2-3টা চ্যাপ্টার কঠিন লাগবে, কঠিন লাগে এখন, সেটা কিন্তু পরবর্তীকালে ইজি হয়ে যাবে। তাই জন্য আগে ফেভারিটগুলোকে কমপ্লিট করুন, তারপর কঠিনগুলোর দিকে যান, এটাই আমাদের 6 নম্বর নিয়ম। চলুন দেখে নিই 7 নম্বর নিয়ম কী আছে। সাত নম্বর নিয়মটা বই 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 আমরা যে টেক্সট বই পড়ছি বই থেকে নোটস বানাতে হবে। কীরকম নোটস? ধরুন আমি পড়ছি বংশগতি বা ধরুন আমি পড়ছি থার্মোমেট্রি, যে কোনো একটা চ্যাপ্টার আমাদের সাপেক্ষে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যে কোনো একটা সাপেক্ষে, তার কিছু ইম্পর্ট্যান্ট ফর্মুলা আছে, তার কিছু ইম্পর্ট্যান্ট সূত্র আছে বা কিছু ইম্পর্ট্যান্ট বক্তব্য আছে, সেগুলোকে বইটাকে মার্কার দিয়ে আন্ডারলাইন করুন। বেসিক্যালি আমরা অনেকেই পছন্দ করি না বইয়ে দাগ দেওয়া, বাট ইউ হ্যাভ টু ডু ইট, আপনাকে করতেই হবে, কারণ ওই পেজটা যখন খুলবেন পরবর্তীকালে মার্কার দিয়ে দাগ দেওয়াটা আপনার চোখে ভেসে উঠবে, ওটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট, ফলে ওই জিনিসটা যখন মাথায় মধ্যে ঢুকে যাবে একবার বইটা দেখার সঙ্গে সঙ্গেই, পড়তে দরকার হবে না, যখনই দেখবেন মার্কার থেকে একটা কোনো আন্ডারলাইন করা আছে সেটা আপনি আগেই দেখতে যাবেন। তাই জন্য বইয়ে দাগ দিয়ে নোটস বানাতে শিখুন। বেসিক্যালি আমাদের অনেকেই আছে যে বিশেষ করে মেয়েরা নোটস বানাতে বইয়ে দাগ দিতেই চায় না, না বইয়ে দাগ অবশ্যই দিতে হবে, বইয়ে দাগ দিয়ে মার্কার দিয়ে নোটস তৈরি করুন, তাহলে কিন্তু আপনি ইম্পর্ট্যান্ট টপিকগুলো ওই পেজের মধ্যে ইম্পর্ট্যান্ট কী কী প্রশ্ন আছে এক ঝলকের নজরে আপনারা দেখে নিতে পারবেন, এটা কিন্তু খুব খুব ইম্পর্ট্যান্ট। এটা ছিল 7 নম্বর নিয়ম। চলুন দেখে নিই 8 নম্বর নিয়ম কী বলছে। আট নম্বর নিয়ম সব থেকে ইম্পর্ট্যান্ট, প্র্যাকটিস এক্সাম।
প্র্যাকটিস এক্সাম বলতে কি বোঝায়? আপনাকে রেগুলার প্র্যাকটিস এক্সাম দিতে হবে। আপনি ধরুন কোথাও প্রাইভেট টিউশন পড়েন না, তো কোথায় যাবেন? নিজে থেকে প্রশ্ন বানাবেন, নিজে থেকে উত্তর দেবেন। বা আমরা তো আপনাদের জন্য অনলাইন টেস্ট তো করছি, এই অনলাইন টেস্টগুলো আপনারা জানেন যে আমাদের নিজস্ব ওয়েবসাইটে গিয়ে আপনারা অনলাইন টেস্ট দিতে পারেন। এরকম অনলাইন টেস্ট দিন, এবং আপনি যদি স্কুলে পড়েন বা কোথাও টিউশন পড়েন তো প্রাইভেট পড়েন, সেখানে কিন্তু টিচারদের কাছে টেস্ট রেগুলার টেস্ট দিন। রেগুলার টেস্ট দিলেই যত টেস্ট দেবেন, যত লিখবেন, তত কিন্তু আপনার ভুল দূর হবে। তো কোথায় ভুল করছেন, কোথায় সংজ্ঞা ভুল হচ্ছে, কোথায় নিউমেরিক্যাল ভুল হচ্ছে, কোথায় অঙ্ক ভুল হচ্ছে, সব জানতে পারবেন শুধুমাত্র অনলাইন টেস্ট বা এক্সাম টেস্ট, মানে যেটা আমরা পি মানে মাধ্যমিকের আগে প্র্যাকটিস এক্সাম বলি। প্র্যাকটিস এক্সাম ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এটা ছিল 8 নম্বর রুল। চলুন দেখে নিই 9 নম্বর রুল কি আছে। নয় নম্বর রুলটা আমরা হয়তো অনেকেই মানতে পারছি না, সেটা হচ্ছে মিনিমাইজ ডিস্ট্রাকশন। মিনিমাইজ ডিস্ট্রাকশন মানে বাধাগুলোকে মিনিমাইজ করা। আমরা বর্তমান সমাজে ফেসবুক হোয়াটসঅ্যাপ প্রত্যেকেই করি, কিন্তু হঠাৎ করে যে আমাদের বলা হয় যে ফেসবুক হোয়াটসঅ্যাপ তুমি 2 মাস বন্ধ রাখো, সত্যি কি পারবো আমরা? খুবই কষ্ট হবে। আমি বলছি না আপনাদেরকে বন্ধ করতে, ডেফিনেটলি করতে পারো, আমি বলছি না, একদমও বলছি না যে ফেসবুক হোয়াটসঅ্যাপ আপনারা করবেন না, বন্ধুদের সঙ্গে চ্যাট করবেন না, ডেফিনেটলি করুন, বাট সেটা একটা নির্দিষ্ট নিয়ম মেনে। যদি ধরুন আপনার 10টা বন্ধু আছে কি 30টা বন্ধু আছে, সেই 30 জন বন্ধুকে বলুন যে আমরা সবাই তো মাধ্যমিক দিচ্ছি বা সবার এক্সাম আছে, তো আপনারা এক কাজ কর যে এই সময় দিনের একটা টাইম ঠিক করুন, সেখানে আপনারা আধ ঘন্টা বা 1 ঘন্টা চ্যাট করুন, কথা বলুন বন্ধুদের সঙ্গে, সেটা আপনাদের মাইন্ডটা ফ্রি করবে। কিন্তু সারাদিন ধরে চ্যাট করলাম, সারাদিন ধরে হোয়াটসঅ্যাপ ফেসবুক করে গেলাম, পড়লাম না, তাহলে কিন্তু হবে না। ডেফিনেটলি হোয়াটসঅ্যাপ ফেসবুক সোশ্যাল মিডিয়া আমাদের থাকবে, সামাজিক জীবন থাকবে, বন্ধুদের সঙ্গে আড্ডা থাকবে, গল্প থাকবে, ঘুরতে যাওয়া থাকবে, বাট তার জন্য নির্দিষ্ট সময় বড় থাকবে। কখনোই আমরা সবসময় সারাদিন ধরেটা করবো না, করলে কিন্তু কখনোই আপনারা এত পরিমাণ নাম্বার তুলতে পারবেন না। তাই জন্য বলছি মিনিমাইজ করুন নিজের ডিস্ট্রাকশনটাকে। ডিস্ট্রাকশন মিনিমাইজ করতে পারলে কিন্তু আপনাদের ফোকাস থাকবে পড়াশোনায়, তাই জন্য আপনারা রেজাল্ট করতে পারবেন। এটা ছিল আমাদের 9 নম্বর পয়েন্ট। চলুন দেখে নিই 10 নম্বর পয়েন্ট কি বলছে। দশ নম্বর পয়েন্টটা আপনারা কেউ শেখাতে পারবেন না, সম্পূর্ণ আপনার ব্যাপার। কি মেমোরাইজ করা অর্থাৎ মুখস্থ করার সিক্রেট টিপস। সিক্রেট টিপসটা কি? কিছুই না। আমরা যেমন ইতিহাস পড়ার সময় একটা মনে করি না সূত্র, মুঘল সাম্রাজ্য পড়ার সময় যেমন শিখেছিলাম বাবার হইল আবার জ্বর সারিল ঔষধে, অর্থাৎ এখান থেকে সমস্ত বাবার মানে বাবর, হইল মানে হুমায়ুন আকবর, এরকম করে যেমন প্রত্যেকটা সূত্র অনুসারে আমরা নাম মুখস্থ করেছিলাম মুঘল সাম্রাজ্যের ডাইনেস্টিটা আমাদের হাতের মুঠো ছিল, সেরকম আপনারা নিজস্ব কিছু সূত্র তৈরি করুন, যেটা আপনাদের মনে থাকে না কঠিন জিনিস সেটাকে আপনারা মনে করুন। সেইভাবে আপনারা যদি নিজেরা নোটস তৈরি করে নিজেরা মেমোরাইজ করতে পারেন, মঙ্গস্থ করতে পারেন, সেটা কিন্তু পরীক্ষা হলে সহজেই মনে পড়ে যাবে। কিন্তু যদি এইভাবে শর্ট টার্মে শর্টভাবে না বানিয়ে মুখস্থ করেন, তাহলে কিছু কিছু জিনিস হয়তো ভুলে যাওয়ার পসিবিলিটি থাকে। তাই জন্য সিক্রেট টিপস বানান, নিজের মুখস্থ করার সিক্রেট টিপস আপনি একমাত্র তৈরি করতে পারবেন, কেউ আপনাকে তৈরি করে দিতে পারবে না। তাই জন্য এইরকম ধরনের সিক্রেট টিপস বানান। এটা ছিল আমাদের 10 নম্বর সূত্র বা 10 নম্বর নিয়ম, যেটা মানলে কিন্তু আপনার রেজাল্ট হতে বাধ্য। এছাড়াও আপনাদের জন্য 2 বোনাস টিপস বা 2 নিয়ম বলতে পারেন, এই 2 বোনাস টিপসও আপনাদেরকে অবশ্যই মানতে হবে। এগারো নম্বর টিপসের কথা আমরা বলবো, সেটা হচ্ছে সুস্থ থাকা। সুস্থ না থাকলে পরীক্ষাটা দেবে কে? আপনি দেবেন। আপনি যদি সুস্থ না থাকেন তার পরীক্ষাটা দেবে কে? তাই জন্য সুস্থ থাকতে হবে, পর্যাপ্ত পরিমাণ ঘুমাতে হবে। পর্যাপ্ত ঘুম বলতে কতক্ষণ বোঝায় সেটা আমরা অনেকেই বিভিন্নভাবে বুঝি। আমি বলছি 6 থেকে 6.5 ঘন্টা ঘুম এনাফ স্টুডেন্টদের জন্য। 6 ঘন্টা নিচে ঘুমাবেন না, 6 ঘন্টা মিনিমাম ঘুমন। এবার আপনার সুবিধা অনুসারে ঘুমাবেন, সুবিধা অনুসারে পড়বেন। আমি বলেছি অনেকেই, আগেই বলেছি, যার রাত্রে পড়তে ইচ্ছে রাত্রে পড়বেন, যার ভোরে উঠতে ইচ্ছা ভোরে উঠে পড়বেন। তো 6 ঘন্টা মিনিমাম ঘুমাতে হবে, সুস্থ খেতে হবে, সুস্থ সবল থাকতে হবে, খাওয়া দাওয়া ঠিকমতো করতে হবে, এবং জলপান ডেফিনেটলি করতে হবে। এটা ছিল আমাদের সুস্থ থাকার নিয়ম। লাস্ট বাট নট লিস্ট যেটা 12 নম্বর নিয়ম বা পরীক্ষার হলে গিয়ে এই নিয়মটা প্রযোজ্য করব, সেটা হচ্ছে হার্ড কোয়েশ্চেন কখনোই আগে আমরা অ্যাটেম্প্ট করব না। কেন? ধরুন একটা পরীক্ষায় বসলাম, হার্ড কোয়েশ্চেন যেটা কঠিন লাগে আমার সেটা আমি অ্যাটেম্প্ট করলাম বা প্রথমে লিখতে শুরু করলাম, প্রথমেই আমি সেটাকে ভুল করে ফেললাম, তখন কিন্তু আমার মেমোরিতে এফেক্ট পড়বে যে ওটা আমি ভুল করেছি, বাকিগুলো সহজ প্রশ্ন কিন্তু ভুল করে আসবেন। আর একটা জিনিস, যখন শিক্ষক মহাশয় খাতা কাটবেন আপনার বোর্ডের খাতা, তখন কিন্তু মনে রাখবেন প্রথম 3-4 পেজে আমরা ইমপ্রেশন তৈরি করি। প্রথম 3-4 পেজের মধ্যে যদি ভালো নাম্বার তুলতে পারি, বাকিগুলোও কিন্তু আমরা একটু হলেও অ্যাডভান্টেজ পাই নাম্বারের ক্ষেত্রে। কিন্তু প্রথম 3-4 পেজে যদি আমরা নাম্বার শিক্ষক মহাশয়ের উপর ইমপ্রেশন তৈরি করতে না পারি, কাটাকুটি বা ভুলভাল লিখি, তাহলে কিন্তু পরবর্তী খাতাতে তার এফেক্ট পড়ে। তাই প্রথম 3-4 পেজ ইম্পর্ট্যান্ট, সেগুলো আপনাকে ডেফিনেটলি করতে হবে। হার্ড কোয়েশ্চেন কখনোই অ্যাটেম্প করবো না,
করব ফার্স্টে ইজি, যেটা আমার কাছে সহজ। আমার কাছে সহজ মানে আপনার কাছে সহজ তা নয়, আপনার নিজের কাছে যেটা সহজ সেটাই আপনি ফার্স্ট অ্যাটেম্প করবেন। এটাই হচ্ছে ফার্স্ট অ্যান্ড লাস্ট রুল এক্সামিনেশনের। তো এই কটা থিওরি যদি আপনি রেগুলার ফলো করেন, একদিন দুদিন পাঁচ দিন ফলো করে নয়, প্রত্যেক মানে ইয়ারের শুরু থেকে যদি ইয়ারের শেষ অবধি, আপনারা যারা মাধ্যমিক দেবেন উচ্চ মাধ্যমিক তারা এখন থেকে ফলো করুন, আপনার রেজাল্ট হতে বাধ্য। এটাই ছিল আমাদের 10 রুলস, 10 সিক্রেট রুলস টু সাকসেস ইন দ্য এক্সাম অর গেট 100% নাম্বার ইন দ্য এক্সাম। দেখা হবে পরের ভিডিওতে। এরকম যদি অন্য কোনো ভিডিও চান আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, আপনাদের উদ্দেশ্যে আমরা ভিডিও বানিয়ে দেবো। লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক এবং সাবস্ক্রাইব করুন, বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করুন। দেখা হবে এরকম আরেকটি পরের ভিডিওতে। ধন্যবাদ।